بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وبعد आज के 11 ذوالحجة 1441 هجري مطابق প্রথম আগস্ট 2020 আমাদের কাছে যে প্রশ্নগুলি এসে আছে জবাব দেব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন বলছেন প্রথম প্রশ্নে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শেখ আগে যখন দিন সম্পর্কে জানতাম না অনেক ছবি তুলেছি ফেসবুকেও ছবি দিয়েছি এখন কিছু নেই কিন্তু কার কার কাছে আমার ছবি আছে আমার জানা নেই মনেও করতে পারছি না এই গুনাহ জারিয়া থেকে দুনিয়ায় থাকা অবস্থায় কি করে মাফ পেতে পারি নাকি এর জন্য কবরে আযাব হবে এ থেকে বাঁচার কি কোনো উপায় নাই কি করলে আল্লাহ আমাকে মাফ করবেন আলহামদুলিল্লাহ এই যে অনুভূতিটা আছে যে আমি অতীতে ভুলভ্রান্তি বা পাপ করেছি তো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বলে ভয় হচ্ছে কি করে আল্লাহ মাফ করবেন নাকি আল্লাহ পকড়াও করবেন এটা একটা ঈমানের পরিচয় আলহামদুলিল্লাহ তো এটা একটা ভালো দিক এবং এই অনুভূতি সব সময় প্রত্যেক মুমিনের অন্তরে থাকা উচিত কোনো গুনাহ হলে যেন সে আশঙ্কা করবে যে সে এমন পাহাড়ের কিনারে আছে যে পাহাড় ধসে পড়তে যাচ্ছে তার উপর ভয় করবে আর পাপিষ্ট যে ব্যক্তি বসৎ তার চরিত্র হচ্ছে যে সে গুনাহকে মাছির মতো মনে করবে মাছি যেমন ভ্যান ভ্যান করে নাকের ডগায় বসতে আসে আর একটু হাত ঝাঁকানি দিয়ে উড়িয়ে দেয় ওই রকম মনে করবে তো এটা ভালো দিক আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে যে ফেসবুকে যেই ছবিগুলো দিয়েছেন সেই ছবিগুলি আপনি আপনার ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে সেগুলিকে মুছে দেবেন এটা আপনার করণীয় কিন্তু ওখান থেকেও যদি কপি করে নিয়ে থাকে আপনার অজান্তে আর আপনি এখন তওবা করেছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার তওবা দরজা খোলা আছে কবুল করেছেন ইনশাআল্লাহ করবেন আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ যদি বান্ধবীদের কাছে ছবিগুলো থাকে আর জানা আছে যে এরা আমার ফ্রেন্ড সার্কেল ছিল তাহলে তাদেরকে প্রত্যেককে মেসেজ করবেন যে আমি আলহামদুলিল্লাহ তওবা করেছি পাপ থেকে আর আমার ছবিগুলি তোমাদের কাছে থেকে গেছে আল্লাহর হস্তে তোমরা এগুলিকে মুছে দাও বা নিশ্চিহ্ন করে দাও আর যদি তোমরা রাখো তাহলে আমি এই গুনাহ থেকে মুক্ত এই গুনাহার বোঝা তোমরা উঠাবে এরকম একটা মেসেজ দিয়ে দেবেন রব্বুল আলামিন সূরা তাগাবুন আয়াত নম্বর 16তে বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম যথাসাধ্য আল্লাহকে ভয় করো আপনার সাধ্যে এতটাই আছে যা অতীত হয়ে গেছে আর করার কিছু নেই অনুতপ্ত হওয়া ছাড়া আল্লাহর কাছে তওবা করা ছাড়া সংশোধন করা ছাড়া আগামী জীবনে যেন এরকমটা না হয় আল্লাহ যেন মাফ করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ